আছে এই এসে পুরো টান টানটা ভুল হয়েছে ভূতেরা আছেন ভূতেরা থাকবে না প্রথম বলা হয়েছে মানে কিন্তু হয়েছে মা দুর্গা বাংলার কথা শিল্প বাংলার মুখোশ রয়েছে 27 কিপের বই রয়েছে 28 কিপের হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি তোমরা বুঝে গেছো চলে এসেছি কিন্তু 46th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে একদম এন্ট্রেন্সের সামনেই রয়েছি আজকে আমি ফার্স্ট টাইম যদিও শিয়ালদা মেট্রো করে চলে এসেছি কিন্তু এখানে করুণাময়ীতে শিয়ালদা হয়ে আসলে একটু সুবিধা হয় নালে এদিকে বাস রুটগুলো একটু অড কারণ উল্টোডাঙা হয়েও আসা যায় বা এদিকে রাসবিহারে থেকেও ডিরেক্ট করুণাময়ীর বাস হয়ে আসা যায় বাট আমি ভাবলাম যে শিয়ালদা হয়ে আসাটা একটু বেশি সুবিধা আমার জন্য সেই জন্য আমি ওরমভাবেই মেট্রো করে আর ফার্স্ট টাইম চললাম শিয়ালদা মেট্রো তো মেট্রো করে একদম শিয়ালদা থেকে করুণাময়ী চলে এসেছি জাস্ট মেট্রো থেকে নেমেই হচ্ছে গ্রাউন্ডটা পাওয়া যায় এই রয়েছে কলকাতা বুক ফেয়ারের এন্ট্রেন্সটা এটা গেট নাম্বার 5 রয়েছে এখান দিয়ে ভিতরে যাব আর বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর করে লাইটিং রয়েছে ওইদিকে লাইটিং রয়েছে কিছু এদিকে লাইটিং এর রয়েছে কিছু আর যদিও এর অনেকগুলো গেট আছে বাট এটা দিয়েই ঢুকবো চলো এবারে বইমেলার ভিতরে যাওয়া যাক এখান দিয়ে ভিতরে যাব একদম ভীষণ সুন্দর করে বাইরেটা সাজানো যদিও একদম বইমেলার ভেতরে আর এখানে কিন্তু পুরো টোটাল অনেকটা এরিয়া আছে কিন্তু এই মেলা গ্রাউন্ডটা অনেকটা এরিয়া নিয়ে সেজন্য বইমেলাটা কিন্তু পুরো মাঠটা জুড়ে বসে কিন্তু তোমরা জানোই কিছুদিন আগেও আমি এসেছিলাম এখানে এখানে একটা পরিষদ রয়েছে দেব সাহিত্য পরিষদ এখানে এটা রয়েছে দেখো দেজ পাবলিশিং এই স্টলটা কিন্তু অনেকটা বড় এখানে সমস্ত বীরবলের যে বইগুলো সেগুলো রয়েছে এখানটা বই রয়েছে ভূতেরা আছেন ভূতেরা থাকবে না এখানে দেখো পিসি চন্দ্র জুয়েলার্স এর তরফ থেকে একটা ট্রাম করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে ব্যাপারটা দেখতে যদিও এখন পুরোটা সাজানো কমপ্লিট হয়নি আস্তে আস্তে সাজানোটা চলছে এই রয়েছে পুরো টান সাজানো লাইটিং দিয়ে কলকাতা পুলিশের টোটালি একটা পুরো বড় করে স্টল রয়েছে পুরো টোটালটা দেব সাহিত্য কুটির যেটা একটা বড় প্রকাশনী সেটার কিন্তু এখানে স্টল রয়েছে এটার ভেতর ঢুকি কিন্তু বেশ কিছু বাচ্চাদের বই রয়েছে যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু রয়েছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এখানে শুকতারা রয়েছে পিটার প্যান অনেক কিছুই রয়েছে ছোটদের বড় বই আর এখানে কিন্তু ইংলিশ সমস্ত বইগুলো রয়েছে দেখো বিউটি অ্যান্ড বিস্ট রয়েছে টম থাম্ব রয়েছে এখানে রয়েছে ফেয়ারি টেলস এর দ্য স্নো কুইন দেখো গোল্ডেন ফেয়ারি টেলস রয়েছে এই বইগুলো না মানুষ যতই বড় হয়ে যাক না কেন পড়তে ভীষণ ভালো লাগে মানে আমার এখনও ফেয়ারি টেলস এর গল্প ভালো লাগে সমস্ত ভূতের বইগুলো রয়েছে দেখো ভূত পেতনি দত্তি দানা রাক্ষস খক্ষস এখানে রয়েছে ভূত পেতনি রক্তচোষা স্টল নাম্বার 451 রয়েছে কিন্তু রামকৃষ্ণ মঠ বাগবাজার ভীষণ সুন্দর লেখা রয়েছে ওপরে উদ্বোধন মানে খুব সুন্দর করে ব্যাপারটাকে সাজানো হয়েছে একদম রাজবাড়ির মতন টাইপের এখানে একটা স্টল যে রয়েছে যেটা পশ্চিমবঙ্গ মণ্ডপ পুরোটাকে এরমটা ভাবে সাজানো রয়েছে এখানে কিন্তু সমস্ত বাংলার জিনিসপত্র রয়েছে বিভিন্ন সালের কোন সালে কি ছিল বাংলার পরিস্থিতি সমস্তটা লেখা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি দলিল সাহিত্য একাডেমি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি রাজ্য চালু করা পর্ষদ
বাংলার বিভিন্ন সময়ের উপর বেস করে কিন্তু এখানে বিভিন্ন বই রয়েছে, মানে দেশ বিভাগের সময়টা রয়েছে এখানে। কিন্তু বিভিন্ন বছরের ফিল্ম ফেস্টিভ্যালের, মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন বই রয়েছে। এটা যেমন 26th কিফের একটা বই রয়েছে, 27th কিফের বই রয়েছে, 28th কিফের বই রয়েছে। এখানে রয়েছে এক মুঠো ত্রিপুরা, স্টল নাম্বার 256। এখানে কিন্তু বিভিন্ন ত্রিপুরার বেসিসে বই রয়েছে, যেগুলো তোমাদেরকে বাইরেই দেখালাম যে এক মুঠো ত্রিপুরা, মানে এখানে সমস্ত ত্রিপুরার বইগুলো রয়েছে। কিন্তু এখানে একটা স্টল রয়েছে দেখো, প্রতীক্ষণ, ভালো বইয়ের চার দশক, মানে 40 বছর, চার দশক বলতে। স্টলটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো, যদি আমি আর ভিতরে যাবো না, বাইরে কিন্তু অনেক বই রয়েছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর বই রয়েছে। দেখো, বাংলার ডোকরা শিল্প, বাংলার কাঁথা শিল্প, বাংলার মুখোশ, মানে যে ছৌ শিল্প, এগুলো সমস্ত কিন্তু বইয়ের ভার্সনগুলো এখানে রয়েছে। রয়েছে ফ্যামিলি বুক শপ, এখানে রয়েছে টিনটিন, তেনেলি রামা স্টোরি রয়েছে। এখানে কিন্তু একটা বাংলাদেশের বই দেখতে পেয়েছি, দেখো বাংলাদেশ বইটা অনেকটা কিন্তু অনেকটা মোটা কিন্তু রয়েছে। এডিটেড বাই রিফত হুনিম, এটা ইংলিশ ভার্সনে রয়েছে এই বইটা। মোটামুটি অনেকক্ষণ ধরেই এখানে ঘুরছি, মোটামুটি কলকাতা বুক ফেয়ার 46th কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, সেটা শুরু হয়েছে 31 তারিখ থেকে, চলবে কিন্তু 12 তারিখ অবধি। আর টাইমিং কী আছে সমস্তটাই তোমাদেরকে বলে দেবো। এখানে রয়েছে আনন্দ পাবলিশার্স, বাইরে কিন্তু এরকম কাঁচের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর বেশ কিছু বই রয়েছে, যেটা দেখতে পাচ্ছি রামায়ণ রয়েছে, আর একটা কলকাতা থেকে নেতাজি রয়েছে। এখানে বেশ কিছু রান্নার বই আমি দেখতে পাচ্ছি, দধি ব্যঞ্জন, রাজবাড়ির রান্না, ঘরোয়া রান্না। এখানে রয়েছে একটা রূপম ইসলামের বই, রূপম অন দ্য রক্স, এই বইটা ভীষণ ভালো লাগলো দেখে, বাংলার পুতুল। এই যে মাঝখানে একটা স্টল রয়েছে, ইস্পানা, ইস্পানা লেখা আছে দেখো, স্টলটা এখনো রেডি নয় যদিও। আবার এই দিকটায় লেখা আছে স্পেন, এখানে ইউএস এর একটা স্টল রয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে একটা হল রয়েছে, বিভিন্ন হল ও ভেতরে কিন্তু রয়েছে, যেগুলোর ভিতরের কাজগুলো এখনো কমপ্লিট হয়নি। হল 2 এর ভিতরে একটু যাই, প্রথমে যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউটার্স, এখানে কিন্তু সমস্ত ইন্টারন্যাশনাল বুকসগুলোই কিন্তু রয়েছে, ম্যাক্সিমামটা যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি সবই ইংলিশ ভার্সনে কিন্তু রয়েছে এখানে। এখানে রয়েছে ক্রস ওয়ার্ড, জানি না এর ভেতরে কীরকম ধরনের বই থাকবে, বাট তাও ঢুকি একটুখানি দেখি, কিন্তু অনেক ধরনের বই রয়েছে, যেটা মানে অনেক ধরনের। এখানে রয়েছে ন্যাশনাল বুক এজেন্সি, আর এদিকে রয়েছে সুবর্ণরেখা, এখানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা ইউনিভার্সিটিকে কী করে ভুলে যেতে পারি বলো। এখানে এসে যেখানে দেখো, এখানে কিছু ডিসকাউন্টও চলছে, সমস্ত কলকাতা ইউনিভার্সিটির বইগুলো রয়েছে, যে ইউনিভার্সিটি থেকে আমি পাস আউট, তো কোথাও না কোথাও আবার সে পুরোনো দিনগুলো মনে পড়ে যায় কলকাতা ইউনিভার্সিটির বই দেখলেই। টেক্সট বই, নন টেক্সট বুকের ওপরও কিন্তু 10% ডিসকাউন্ট চলছে। এখানে আরও একটা বাংলাদেশের বইয়ের বিপুল আয়োজন, নয়া উদ্যোগ রয়েছে, সমস্ত বাংলাদেশের কিন্তু বই রয়েছে এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি। পাসপোর্ট টু গ্রামার, এখানে কিন্তু অনেক ভোকাবুলারির বই রয়েছে, যেটা দেখতে পাচ্ছি স্পোকেন ইংলিশ রয়েছে বেশ কিছু। এখানে সাহিত্যের বইও রয়েছে, বাংলা ভাগ হলো, ভীষণই সুন্দর একটা জিনিস হবে, বাট এখনই বোঝা যাচ্ছে না এটা কিসের স্টল হতে যাচ্ছে। কিছু কিছু জায়গা এখনো সাজানোটা চলছে, যেহেতু কাল থেকে শুরু, আর সেই জন্য কিছু কিছু জায়গা সাজানোটা চলছে, বাট এবারও কিন্তু বেশ সুন্দর করে একটা সাজানো হচ্ছে বই মেলার স্টলগুলোকে, বেশ ভালো লাগলো। মানে আগের বারের থেকে অনেকটাই অন্য রকমভাবে কিন্তু সাজানো হচ্ছে, বিভিন্ন স্টলগুলোকে, বিভিন্ন পাবলিকেশনসগুলোকে কিন্তু অন্য রকমভাবে সাজানো চলছে। একটা গাইড হাউস রয়েছে যেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে, সংবাদ প্রতিদিনের একটা স্টল রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে মিত্র অ্যান্ড মিত্র ঘোষ পাবলিশার্স, এর ভেতরটা একটুখানি যাই দেখি এখানে কেমন ধরনের বই সমস্ত রয়েছে। ঢুকেই একটা দেখতে পেয়েছি মহাভারতের নীতি গল্প, একটা বই রয়েছে সিংহ বাহিনী সমরেশ মজুমদার, এই বইটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। কিন্নর দল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় গল্পগুলো।
বইয়ের কিন্তু স্টল রয়েছে। যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে বাণী প্রকাশন, দেখো রয়েছে 60 বছরের। এসেছি ঠাকুরটা যেখানে রয়েছে একদম সেই জায়গাটা, একদম ভিতরটায় চলে এসেছি। এই জায়গাটা সমস্ত ফুল দিয়ে ব্যাপারটাকে সাজানো। এই ঠাকুরটা তোমরা আগে অনেকবার দেখেছো আশা করি। আলিপুর মিউজিয়ামেরও স্টল রয়েছে, যেটা নতুন হয়েছে আলিপুর মিউজিয়াম, সেটারই একটা স্টল রয়েছে এখানে ছোট্টখাট্ট। পুরো বাইরের ব্যাপারটাকেও কিন্তু আলিপুর মিউজিয়ামের বাইরেটা যেরকম সেরকম ভাবেই সাজানো। এখানে একটা রয়েছে অনুষ্টুপ, অনুষ্টুপ রয়েছে যে স্টলটাকে এখনো সাজানোর কাজ চলছে। পাত্রস পাবলিকেশন, এখানে সব বাচ্চাদের সমস্ত কিছু দেখতে পাচ্ছি, ছোটদের বই। এটা একটুখানি ভেতরে যাই চলো। এখানে কিন্তু সমস্ত ইংলিশের উপরেই দেখতে পাচ্ছি, ইংলিশ ভার্সনেরই সমস্ত বইগুলো রয়েছে এখানে। কিন্তু লিমিটেড এডিশন রয়েছে গুড ভাইবস গুড লাইফ। মাইথোলজি বুক রয়েছে, দ্য মাইথোলজি বুক, বিগ আইডিয়া সিম্পল এক্সপ্লেনড। এটা রয়েছে হিস্ট্রি আর চিলড্রেন এনসাইক্লোপিডিয়া। চিত্রলেখা, আলপনা আঁকা, এমব্রয়ডারি ফেব্রিক, অনেক কিছুর বই কিন্তু এইখানটা রয়েছে। অনেক কিছু বই রয়েছে, দেখো রয়েছে আলপনার বই। মানে খুলে আমি দেখি যে কী কী আলপনা রয়েছে, দেখো বেশ সুন্দর সুন্দর আলপনার বই রয়েছে। কিন্তু বাড়িতে বিভিন্ন আলপনা দেওয়ার কাজে লাগবে, বিভিন্ন ডিজাইন রয়েছে, স্টেপ বাই স্টেপ করেও আবার দেওয়া রয়েছে। এখানে একটা আলপনার বই রয়েছে, ড্রয়িংয়ের বুকগুলো রয়েছে, ড্রয়িংয়ের বই রয়েছে বেশ কিছু দেখতে পাচ্ছি। সাবজেক্ট ড্রয়িং রয়েছে, ওয়াটার কালার রয়েছে এখানে, চিলড্রেন্স ওয়াটার কালার রয়েছে, মানে ছোটদের মিডল এজদের সমস্ত ড্রয়িং বুকসগুলো কিন্তু এখানে রয়েছে। মানে ইন্ডিয়ান ফেস্টিভ্যালস রয়েছে ড্রয়িং বইটা, একটুখানি দেখি ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মধ্যে কী কী রয়েছে। এই যে সমস্ত উৎসব, এই সমস্ত বইগুলো কিন্তু রয়েছে ড্রয়িংয়ের। বুক স্টুডিও 365, মানে 365 দিন প্রকাশন। প্রকাশনটার নামটা একটুখানি অদ্ভুত টাইপের, 365 দিন প্রকাশন। আর পুরোটা সামনেটা একটা অরিজিনাল বাড়ি মনে হচ্ছে, দেখে দেখো এতটা সুন্দর করে সাজানো। এই জায়গাটা পুরো জানলা টাইপের করা হয়েছে, দারুণ লাগছে ব্যাপারটা দেখতে, যদিও এখনো ভেতরে বইগুলো সাজানো চলছে। এখানে রয়েছে ব্রিটিশ কাউন্সিল, যদিও এখন ভিতরটা ঠিকঠাক করে গোছানো নেই। যেটা কবে থেকে কবে অবধি চলবে, শুরু হয়েছে 31 তারিখ থেকে, চলবে হচ্ছে 12 তারিখ অবধি, 12ই ফেব্রুয়ারি অবধি চলবে। টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 8টা অবধি, মানে অনেকটা টাইমিং। তোমরা আসলে মোটামুটি 2-3 ঘন্টা আরামসে হাতে নিয়ে আসতে পারো, কারণ পুরোটা ঘুরে দেখতে কিন্তু অনেকটাই সময় লাগবে তোমাদের। আমি মোটামুটি অনেকটাই ঘুরেছি, কিছু কিছু জায়গা এখনও রেডি হচ্ছে, কাজ চলছে কিছু কিছু জায়গা। তো এই ছিল আজকে বই মেলার, বলতে গেলে স্পষ্ট কথায় বই মেলার, কলকাতা বই মেলার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।